সম্মানিত ভিউয়ার্স, শীতের সকালে আপনাদের সবাইকে ড্রাগন বাগান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যে ড্রাগন বাগানে, এখানে একটি বিশেষ জাত সম্পর্কে আপনাদের আমরা কিছু মেসেজ দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে যেই পিলারের কাছে রয়েছি, এটি পিঙ্ক রোজ জাতের ড্রাগন, এবং পিঙ্ক রোজ জাতের এটি বেশ বড় জাত যেটিকে বলা হয়। পিঙ্ক রোজ জাতের ড্রাগনের বেশ কিছু সমস্যা রয়েছে, সম্ভাবনা তো রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা এই ভিডিওটি করা আর কি আজকে। তো চলুন দেখে নিই যে এই গাছের বর্তমান কন্ডিশন কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঙ্ক রোজ জাতের এই ড্রাগনের এই যেই ডালটি রয়েছে, এটার মাথার দিকে আপনারা দেখছেন যে ক্ষতিগ্রস্ত, মাঝখানে আপনারা যদি দেখেন এখানে ছত্রাক, এবং দেখা যাচ্ছে যে এক ধরনের আঠা বের হয়েছে, অর্থাৎ এখানে ছত্রাক এমনভাবে অ্যাটাক করেছে যে এই এটাকে যদি দেখায় আপনারা দেখুন যে এখানেও ছত্রাকের বেশ মানে আক্রমণ, এই ডালগুলো ছত্রাকজনিত কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ পিঙ্ক রোজ লেট ভ্যারাইটি হলেও এর বেশ কিছু এই সমস্যার কারণে এটির বিয়ারিংটা অনেক কম হয়, ফলে আমরা আপনাদেরকে বললাম যে পিঙ্ক রোজ লাভজনক জাত চাষ করুন। এর পরিচর্যা অন্যান্য ড্রাগনের চাইতে একটু একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন। আপনাদেরকে আমরা একটি পিলার দেখালাম, আর একটি পিলারের কাছে আপনাদেরকে আমরা দেখুন, এখানেও আরেকটি পিলারের কাছে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানেও বেশ সুস্থ সবল অন্যান্য ডালগুলো, কিন্তু এই ডালটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন যে এখানে ফাঙ্গাস অ্যাটাক করেছে। উপরের দিকে দেখতে পাচ্ছি যে সেখানে পিঁপড়াই প্রথমে আক্রমণ করেছিল। এই গাছটি অন্যান্য গাছের তুলনায় কিছুটা মিষ্টি প্রকৃতির, দেখুন যে এখানে ফাঙ্গিসাইড যদিও দেওয়া হয়েছে, এটা থেমে গেছে। তো এই ধরনের পিঙ্ক রোজ জাতীয় ড্রাগনের অন্য একটা পিলারের কাছে আপনাদেরকে নিয়ে এসেছি, দেখুন এটাও পিঙ্ক রোজ। এখানে যদিও ফল এসেছিল, এটার আন্ত পরিচর্যা করা হয়েছে। এখানে দেখুন যতগুলো নতুন ডগা হচ্ছে সেগুলো নিরোগ সুস্থ, কিন্তু পুরাতন ডগাগুলো, পুরাতন কাণ্ডগুলো কেমন যেন ছত্রাকে অ্যাটাক করেছে। আমরা কী কারণে এটি এবং তার প্রতিকার সম্পর্কে দেখাবো, তবে অন্য একটি পিলারের কাছে আপনাদের নিয়ে যাই। তো আসুন আমরা এবার জেনে নিই যে ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত কারণে এই পিঙ্ক রোজ জাতীয় ড্রাগনের যেই মানে ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণের সম্ভাব্য উপায় কী হতে পারে। আপনারা দেখছেন যে এখানে যেই ডগাটি রয়েছে নতুন, এটি খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে, মোটা তাজা হচ্ছে। তো এই বাগানে অধিকাংশ ড্রাগনই হচ্ছে লাল জাতের, ভিয়েতনামি লাল যেটাকে বলা হয়। তো কিছু পিলার রয়েছে যেটি পিঙ্ক রোজ, এবং এটি আর ছত্রাক জনিত সমস্যা শুরু থেকে আমরা দেখে আসছি। তো এই ছত্রাকজনিত এই সমস্যাটা হওয়ার কতগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এই চারাগুলো যেই বাগান থেকে নিয়ে আসা, সেখান থেকে মূলত এই ছত্রাকের সূত্রপাত হয়েছিল। তারপরে এখানে রোপণ করার পরে গাছগুলো বেড়ে উঠেছে, যেহেতু তার জন্মটাই হয়েছিল ছত্রাকের সাথে, ফলে এখন তার রেশিও রয়ে গেছে। সঙ্গত কারণে এই বাগানে যতগুলো পিঙ্ক রোজ জাতের ড্রাগন রয়েছে, ড্রাগনের পিলার রয়েছে, সেখানে এই ছত্রাকজনিত এই সমস্যাটি দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যেই
পিলারগুলো লাল জাতের ড্রাগন, সেখানেও মাঝে মাঝে কিন্তু পিঙ্ক রোজ জাতের ড্রাগন রয়েছে, সেগুলো কিন্তু নিরোগ, সেগুলোতে তেমন কোনো রোগ আমরা দেখছি না। তো এটি অন্যতম কারণ যে যে বাগান থেকে এই চারাগুলো নিয়ে আসা হয়েছিল সেখান থেকে মূলত এটার রোগের সূত্রপাত। এবার আসুন পরের যে কারণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনের যে খাবার হিসাবে জৈব সার বরাবরই দেওয়া হচ্ছে, এটি জৈব সারেই মূলত এই বাগান। তো জৈব সারের কিন্তু বিশেষ করে এই মুরগির লিটারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো আমরা এই বাগানে গোবরের সাথে যে মুরগির লিটার দিয়েছি সেখানে কিন্তু এই গাছটি মুরগির লিটারের যেই গরম বা হিট সেটি কিন্তু এর সহ্য করার ক্ষমতা কিছুটা কম, ফলে এর ছত্রাকের আক্রমণ আমরা দেখেছি যে অন্য গাছে না হলেও এই গাছটাতে, এই জাতটাতে বেশি আর কি। ফলের দিক থেকেও আমরা দেখছি যে অনেকটাই কম, লাল ড্রাগন যে পরিমাণ ফল আসে লাল ড্রাগনের পিলারে, এই পিঙ্ক রোজের পিলারে কিন্তু সেই পরিমাণ ফল আসছে না। না আসার অন্যতম কারণ হচ্ছে যে এই ছত্রাক, যদি দেখেন যে ছত্রাক যদি এই জায়গা থেকে ফুল আসার কথা, তো ছত্রাকে আক্রমণ করার কারণে এই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এখানে তো ফল আসবে না। তো এরকম এখানেও আপনারা দেখছেন এখানে দুটি ফল আসবে না। তো এই কারণে এর এই যে জাতটি চাষ করতে হলে এর আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে এটি অন্য জাতের সাথে না করে যদি আলাদা করা যায় এবং এর পরিচর্যাটা যদি একটু ভিন্নভাবে করা যায় তাহলে এটা এই লাভজনক অবশ্যই, তবে আরও বেশি লাভজনক হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে গাছটিকে টিকিয়ে রেখেছি মূলত নিয়মিত কার্বনডাজিম গ্রুপের ঔষধ প্রয়োগ করা, 15 দিন পর পরে আমরা এটা এই বাগানে প্রয়োগ করে থাকি, এর সাথে আমরা হেমেনকোজেব দিয়ে থাকি, ডাইমোথয়েড গ্রুপের ঔষধও মাঝে মাঝে দিই, 55 ইসির কীটনাশক মাঝে মাঝে দেয়া হয় যাতে করে অন্যান্য যে পোকামাকড় এটার আক্রমণ না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গায়ে যে সবুজ সবুজ ভাব দেখা যাচ্ছে, তো কাছে গিয়ে যদি দেখায় এগুলো মূলত ছত্রাকনাশক দেওয়া হয়েছে। এই ছত্রাকনাশক দেওয়ার ফলে কিন্তু গাছ এখন মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে যখন বৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু তার যে ফিজিক্যাল কন্ডিশন বেশি খারাপ হয়ে যায়। আপনাদেরকে এই পাশে আমরা যদি দেখাই যে দেখুন এই গাছটাই, এখানে যদি আপনারা দেখেন যে এখানে হচ্ছে যে যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষাকালে কিন্তু এই ক্ষতি বেশি হয়। তো বর্ষায় যেহেতু এই গাছটি কম বর্ষা সহ্য করতে পারে, ফলে অপেক্ষাকৃত উঁচু জমিতে যদি এটি রোপণ করা যায় তাহলে কিন্তু রোগ সহনশীল হয়ে এই গাছটি বড় হবে এবং অপেক্ষাকৃত দেরিতে এটার ফল আসে। ডিসেম্বর মাসেও আমরা দেখলাম যে আমাদের বাগানে এই পিঙ্ক রোজ জাতের ড্রাগন রয়েছে, পর্যাপ্তই পিঙ্ক রোজ জাতের ড্রাগন রয়েছে এবং এর সাইজগুলো বেশ বড় বড় হয়েছে। তো এই জন্য আরেকটা পরিচর্যা হিসাবে যেটা আমরা বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাণ্ডে 5টি শাখা রাখা হয়েছে, এখানে 3টার বেশি শাখা না রাখা, এটিকে আমরা বলবো যে এটার গাছ যত পাতলা হবে এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনের ধরন বা এর যে ফিজিক্যাল কন্ডিশন তত কিন্তু ভালো হবে। লাল জাতের ড্রাগন, সাদা বা আমেরিকান বিউটি, এটা ঘন হলেও খুব বেশি সমস্যা হয় না, কিন্তু এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনটা যতটুকু সম্ভব একটু ঝরঝরে গাছ যদি রাখা যায় তাহলে কিন্তু এই ড্রাগনের মানে অপেক্ষাকৃত রোগ কম হয়। আমরা
তার প্রমাণ আপনাদেরকে দেখাবো। চলুন আমরা অন্য একটি পিলারের কাছে আপনাদেরকে নিয়ে যাই। দেখুন আমরা এখানে আপনাদেরকে নিয়ে আসছি। এই পিলার, এই গাছটির বয়স হচ্ছে 1.5 বছর এই পিলারের। এটি পিঙ্ক রোজ জাতের ড্রাগন। আপনারা দেখছেন যে চারটি চারা লাগানো হয়েছিল, এই চারটি চারা চারদিক থেকে বড় হয়েছে এবং তার যে শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করেছি এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনের এটাকে একটু পাতলা রাখা। পাতলা রাখার কারণে যেটা বলছিলাম যে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে এবং নিরোগ হয় কাণ্ডগুলো। আপনারা দেখেন যে কাণ্ডগুলো বেশ মোটাসোটা এবং নিরোগ। উপরের যে নতুন শাখা প্রশাখা যেগুলো বের হচ্ছে সেগুলোও কিন্তু দেখেন যে রোগমুক্ত, এবং একটা এক হুকিতেই কিন্তু প্রায় 2 ফিট পার হয়ে গেছে। আপনারা দেখছেন যে 2 ফিটেরও বেশি, এবং এটা আরও বড় হবে। ফলে এটা এক ধরনের কৌশল হতে পারে যে একটু পাতলা রাখা। আর জৈব সার অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে পিঙ্ক রোজ জাতের ড্রাগন, যেহেতু মুরগির লিটারটা এর সহ্য ক্ষমতা একটু কম, ফলে এই লিটারটাকে 2 মাসের জায়গায় যদি আরও একটু বেশি দিন পচানো যায় তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনের সহ্য ক্ষমতা আরও বেড়ে যাবে এবং এই ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কম হবে। আর এটার পরিচর্যার ক্ষেত্রেও গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে, তারপরে ঘন ঘন ছত্রাকনাশক প্রয়োগ করা, এই ধরনের পরিচর্যাগুলো অন্য লাল বা অন্য জাতের ড্রাগনের চাইতে একটু যদি ঘন ঘন করা যায়, একটু এক্সট্রা কিউরিং করা যায়, তাহলে আমার মনে হয় যে এই ড্রাগনটি অবশ্যই লাভজনক ড্রাগন হিসাবে খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠবে। তো পিঙ্ক রোজ জাতের ড্রাগনের ক্ষেত্রে এই সাবধানতাটুকু যদি আমরা সবাই মেনে চলতে পারি তাহলে আমার মনে হয় যে যেহেতু এটি দেরিতে আসে, সিজে অফ সিজনেও বলা যেতে পারে এই ড্রাগনটি পাওয়া যায়, ফলে এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল একটি জাত এবং পরীক্ষিত। পরীক্ষিত সব কথা মানে সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি পরীক্ষিত জাত, এবং এর ফলের সাইজও বড়। আমরা দেখেছি আমরা এই বাগানে 800 গ্রাম, যদি নতুন বাগান, 800 গ্রাম পর্যন্ত ফল আমরা হারভেস্ট করেছি এই গত সিজনে। ফলে যারা বাগান করেছেন তাদের কতগুলো বিষয় আমরা বললাম, এই বিষয়গুলো যদি খেয়াল করে ড্রাগনটি, পিঙ্ক রোজ জাতের ড্রাগনটি চাষ করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা সবাই লাভবান হব, ক্ষতির সম্ভাবনা কমে যাবে। এবং অনেকেই বলে থাকেন যে এই জাতের ড্রাগনটি অলাভজনক, এটার আন্তঃপরিচর্যা ব্যয়বহুল। আসলে প্রত্যেকটা যেই ফসল থেকে আপনি বেশি প্রফিট পেতে চান সেখানে কিন্তু আপনার বিনিয়োগটাও বেশি হতে হবে, কারণ কম বিনিয়োগ করে অধিক মুনাফা চাওয়াটা একেবারেই আমি বলবো যে বোকামি, এবং আশা করাটাও ঠিক হবে না। তো একজন বাগানি হিসাবে আপনি তখনই সফল হবেন যখন একটার সাথে আরেকটা আপনি তুলনা করবেন যে কোন জাতটি আপনার বাগানে সফলভাবে হচ্ছে, কোনটির সমস্যা রয়েছে, এবং এই সমস্যা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় কী বা পরীক্ষা করে কী রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা নিজেরাই চিহ্নিত করতে পারি তাহলে এই বাণিজ্যিকভাবে ড্রাগনের যে সম্প্রসারণ, এটি সম্প্রসারণ করাটাও সহজ হবে, এবং আমাদের যে বিনিয়োগ, আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ, এটি আস্তে আস্তে বৃহত্তম বিনিয়োগে পরিণত হচ্ছে। তো এই বিনিয়োগগুলো নিরাপদ বিনিয়োগ হবে। তো সামান্য একটু পরিচর্যা, একটু যত্ন, একটু কম্পারেটিভ অ্যানালাইসিস, এগুলো আসলে আমাদেরকে করতে হবে। আমরা করতে পারলে আমাদের বিনিয়োগ, আমরা চাবো যে লাভজনক, সবসময় লাভজনক খাতে বিনিয়োগটা হোক। আপনাদেরকে জাস্ট তার এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনের ডান পাশে যে আমাদের রেড ড্রাগন রয়েছে, দেখুন এটাতে কোনো রোগ নেই, যেখান থেকে ফল কাটা হয়েছে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনটি ব্যাপারে আর একটু যত্নশীল হওয়া আমাদের প্রত্যেকের অবশ্যই কর্তব্য, এবং একটু খেয়াল করা যে
কখন গাছের কন্ডিশন কি হচ্ছে এগুলো জমিতে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন 15 দিন জমিতেই যাই না, বাগানে যাই না, ফলে কখন কি পরিবর্তনগুলো হচ্ছে এটা আসলে আমরা খেয়াল করতে পারি না। এজন্য আমাদের যে কোনো রোগের প্রাথমিক স্টেজেই সে তার প্রতিষেধক দিয়ে গাছটিকে নিরোগ করে তোলার দায়িত্ব আমাদের, না হলে একেবারে যখন রোগটা গাছে বাসা বেঁধে যায় তখন আসলে ব্যবস্থা নিলে সেটি অনেক দেরিতে রোগ সারে। ফলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের যে পিঙ্ক রোজ জাতের ড্রাগনের যে সমস্যা, আমার মনে হয় যাদের বাগান রয়েছে, যারা পিঙ্ক রোজ চাষ করছেন, তারা প্রত্যেকে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাহলে আমরা আপনাদেরকে বলবো যে পিঙ্ক রোজ জাতের ড্রাগন অবশ্যই লাভজনক, তবে এর পরিচর্যা, এর সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, এর হচ্ছে কীটনাশক, এগুলো যদি পরিমিত মাত্রায় দেওয়া যায় এবং রেগুলার বাগান পরিদর্শন করা যায় তাহলে এটি অবশ্যই আমাদের জন্য একটি লাভজনক বাগানে পরিণত হবে। তো এই বলেই আমরা আজকে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনারা যারা দেখেছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে আপনারা প্রশ্ন করতে পারেন, আর আপনাদের যদি অভিজ্ঞতাগুলো এখানে আপনারা বলেন, লিখেন, তাহলে যেটা হবে আমাদের পারস্পরিক এই অভিজ্ঞতা বিনিময়ের ফলে আমাদের যে শিখন এটি আরও সমৃদ্ধ হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং আরেকটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।